হাই, আমি বর্ণালী। বর্ণালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আপনাদের যখনই কিছু মন পছন্দ খেতে ইচ্ছা করবে, ইউটিউবে সার্চ করুন বর্ণালী রান্নাঘর, আর সাবস্ক্রাইব করে ফেলুন আমার চ্যানেল। নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না। আজ আমি বানাবো সুজি দিয়ে একেবারে নতুন ধরনের একটি মিষ্টি রেসিপি, সুজির চমচম। আমরা সবসময় দোকান থেকে একই রকমের মিষ্টি খেয়ে প্রায় বোরই হয়ে গেছি, তাই মাঝে মাঝে যদি নতুন কিছু ট্রাই করা হয়, বাড়ির সবারই কিন্তু ভালো লাগে। আর এই সুজি চমচমটা খেতে যেমনই অসাধারণ, বানাতে খুব বেশি ঝামেলা তো লাগেই না, আর বাড়িতে থাকা কয়েকটা সাধারণ উপকরণে এই সুন্দর মিষ্টিটা আপনারা তৈরি করতে পারবেন। আর এই মিষ্টিটা ফ্রিজে রেখে আপনারা এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন। খুবই সুন্দর একটি মিষ্টি রেসিপি। চলুন তাহলে ঝটপট মিষ্টিটা বানিয়ে ফেলা যাক। এই মিষ্টিটা বানানোর জন্য আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি, 2টা ফুল ফ্যাট মিল্ক, আর 1/2 কাপ সুজি নিয়েছি। সুজিটা মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়ে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি, আর একেবারে লো ফ্লেমে সুজিটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব। সুজিটাকে ভেজে লাল করে ফেলার কিন্তু কোনো রকম দরকার নেই, শুধুমাত্র সুজির কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত জাস্ট 1 মিনিটের জন্য একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন সুজিটা হালকা একটু নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার এর মধ্যে সেই 1 কাপ দুধ নিয়েছিলাম, সেই দুধটাকে দিয়ে একেবারে লো ফ্লেমে রেখেই খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই নাড়াচাড়া করাটা কিন্তু বন্ধ করা যাবে না। লো ফ্লেমে আমি 10 মিনিট নাড়াচাড়া করার পর দেখুন অনেকটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম, আবারও লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করবো। খুব শক্ত একটা ডো বানাতে হবে, না হলে কিন্তু মিষ্টিটা হবে না। দেখুন আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ডোটা খুবই শক্ত ডো তৈরি হয়ে গেছে আর কড়া থেকে ছেড়ে এসেছে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন এবার দুধটা পুরোপুরি টেনে এসেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে খুন্তি দিয়ে এই সুজির মিশ্রণটাকে একটু ছড়িয়ে দিয়ে বন্ধ করা অবস্থাতেই 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার এই সুজির মিশ্রণটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি, এবার হালকা একটু ঠান্ডা করে নিয়েছি। পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হালকা গরম থাকা অবস্থাতেই এটা যতটা মানে হাতে সহ্য করা যায় সেই অবস্থায় এনে এটাকে খুব ভালো করে মাখতে হবে। প্রথমে দেখা যাবে যে হাতের মধ্যে লেগে যাচ্ছে, কিন্তু 2-3 মিনিট এইভাবে ভালো করে মাখার পর দেখতে পাবেন যে একেবারে প্লেট থেকে ছেড়ে এসেছে আর খুবই সুন্দর একটা স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা যে যা নিজের স্বাদ অনুযায়ী দেবেন। 1/4 কাপ আমি শুকনো নারকেল বা ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিলাম, আর 1 টিস্পুন আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রথমে কিছুক্ষণ মাখার পর দেখা যাবে চিনির কারণে এটা আবার একটু ভিজে ভিজে হয়ে গেছে, হাতে লেগে যাবে, কিন্তু আবারও 2-3 মিনিট মাখার পর দেখতে পাবেন আবার স্মুথ একটা ডো তৈরি হয়ে গেছে। দেখুন এবার হাতের মধ্যে একটু ঘি বা তেল লাগিয়ে নেবেন, তারপরে হাত দিয়ে গোল করে লম্বা লম্বা ঠিক যেই রকম চমচম পাওয়া যায় বা ল্যাংচা পাওয়া যায় ঠিক সেই রকম শেপে তৈরি করে নেবেন। দেখবেন যে এর মধ্যে কোনো রকম ক্র্যাকও থাকে না, খুবই সুন্দর হয়। এটা যে সুজি দিয়ে বানানো হয় সেটা যে বোঝাই যাবে না দেখলে কেউ। দেখুন এইভাবে আমি সমস্ত মিষ্টিগুলোকে বানিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার দেখুন একটা ছিদ্রযুক্ত একটা থালা নিয়ে নিয়েছি, বা আপনারা চাইলে স্টিমারেও করতে পারেন। এর মধ্যে আমি একটু তেল লাগিয়ে নিয়ে সমস্ত মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি, কেননা এটাকে আমরা একটু ভাপিয়ে নেব বা স্টেম করে নেব। তাহলে এই মিষ্টির ভেতরে একটা তুলতুলে স্পঞ্জি ভাব চলে আসবে। দেখুন আমি সমস্ত মিষ্টিগুলো নিয়ে নিয়েছি, এবার একটা জায়গায় কিছুটা জল গরম করেছি, জলটা ফুটে উঠেছে। মিষ্টিটা দিয়ে ঢাকা চাপা দিয়ে
একেবারে হাই ফ্লেমে আমি 5 মিনিটের জন্য স্টিম করে নিয়েছি। এবার 5 মিনিট হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে মিষ্টিটাকে নিয়ে একটা প্লেটে রেখে দিয়েছি। আর মিষ্টিটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার মিষ্টিগুলোকে আমি ডেসিকেটেড কোকোনাটের মধ্যে ভালো করে কোট করে নিচ্ছি, ঠিক যেরকম দোকানের মিষ্টিগুলোকে দেখতে হয়। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, আর এই নারকেল শুকনোটা মুখে পড়লেও কিন্তু টেস্ট ভালো হবে। দেখুন আমি সমস্ত মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। তাহলে দেখলেন কত সহজেই আমি এই সুজির চমচম মিষ্টিটা বানিয়ে ফেললাম খুবই কম জিনিস দিয়ে, আর অসাধারণ হয় এই মিষ্টিটা। অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করবেন, আর আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আর আপনারা জানান যে কী রকম রেসিপি আপনারা দেখতে পছন্দ করছেন। দেখা হবে আবার অনেক ভালো ভালো রেসিপি আর অনেক অনেক টিপসের সঙ্গে। সবাই ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন। বাই।